ছাত্রীরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি আর এই প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের একজন সিনিয়র শিক্ষক আমি সুভাষচন্দ্র মল্লিক আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিতের 2.1 অনুশীলনীর যে মুনাফা আছে যে অধ্যায় এই মুনাফা সম্পর্কে আমি তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করছি। মুনাফা বিষয়ে আমরা সবসময় আমরা হিসাব নিকাশে বা ব্যাংকের যত হিসাব নিকাশে যাই আমরা আসল মুনাফা এ নিয়ে আমাদের হিসাব নিকাশ করতে হয় এবং ব্যক্তিগত জীবনে আমাদের এটা বিশেষ প্রয়োজন। তাই আসো আমরা সেই মুনাফা কীভাবে বার করতে হয় এবং মুনাফাটা সম্বন্ধে আমরা সূত্রের সাহায্যে কীভাবে সহজে বের করতে পারি আমরা সেটাই এই পাঠে আজকে শিখব। আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা আমার এই অঙ্কটা একটু লক্ষ্য করো যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবার 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা এই বিষয়টাকে আমরা কয়েকটা অংশে বার করব সিরিজ অংশীল পদ্ধতিতে। যেমন প্রশ্ন করা যায় ক নম্বরে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখ। আবার করা যায় যে খ নম্বর দিয়ে মুনাফার হার নির্ণয় কর। ক নম্বরে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 4,800 টাকা হবে। আমরা এসব আমরা এই 3টে প্রশ্নের উত্তর কীভাবে বার করা যায় সেটি আমরা চেষ্টা করি। আচ্ছা আমরা ক নাম্বার বার করি। কতে আছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখ। প্রতীক মানে আমরা এটাকে কী দিয়ে প্রকাশ করতে পারি, যেমন বলছে আসল, আসলটারে আমরা কী বলতে পারি, মূলধনটারে আমরা কী লিখে প্রকাশ করতে, এই প্রতীকগুলো লেখার কথা বলা হয়েছে। তাহলে আমরা লিখি যে ক নম্বরের উত্তর, যেহেতু প্রতীকগুলো বর্ণনা লিখতে বলেছে তাহলে লিখবো হচ্ছে মূলধন মূলধন সমান সমান আছে পি, মূলধন আছে পি, আর মুনাফার হার, এরপর আছে মুনাফার হার, মুনাফার হার হার হচ্ছে সমান সমান আর দ্বারা প্রকাশ করে। তারপরে এর ভিতরে সময়ের কথা আছে, সময়টাও লিখতে হবে যে সময় সময় আছে, সময় আমরা কী প্রতীক ব্যবহার করব এন দ্বারা প্রকাশ করব। তারপর আছে মুনাফা, মুনাফা আয় এন মুনাফা করে। এইবার মুনাফা যদি আমরা এইভাবে লিখি মুনাফা আয় হলে হলে সরল মুনাফা হলে সরল সরল মুনাফা রেজাল্ট আসছে পি আর এন। এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি বা পি আর এন সমান সমান, তাহলে আমাকে বার করতে হবে বা মূলধন পি, যদি কোনো পি তাহলে পি ইকুয়াল টু হবে বাই আর এন। এ হলো আমাদের ক নম্বরে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি, মূলধন হচ্ছে পি, যেটা আমি আগে লিখেছি মূলধন হচ্ছে পি, মুনাফা আর আর সময় হচ্ছে এন,
মুনাফা আয় হলে সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা আয় হলে পিআরএন। অতএব এই পিআরএনটা বাম পাশে আছে, আয়টা অন্ড ওই ওই পাশে ডান পাশে আছে। তাহলে পিআরএন ইকুয়াল টু হচ্ছে আয়, তাহলে পি ইকুয়াল টু হলো ওয়ান বাই আর এন। এই গেল আমাদের নাম্বারের উত্তর। এরপরে আসো আমরা খ নাম্বার বার করি। খয়ের উত্তর আমরা কীভাবে পেতে পারি? খতে আছে যে এখানে বলা আছে যে কোন আসল তিন বছরের সরল মুনাফা, তাহলে তিন বছরের সরল মুনাফা মানে এর ভিতরে আসল আছে এবং মুনাফা আছে, দুটো মিলে তিন বছরের জন্য হয়েছে 28,000 টাকা। ঠিক একই কায়দায় পাঁচ বছর সরল মুনাফা 36,000 টাকা, তার মানে ওই পাঁচ বছরের মধ্যে আসলও আছে মুনাফাও আছে। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে আসল প্লাস যেটা বড় আছে সেটা উপরে লেখো পাঁচ বছর, তাহলে লেখবো আছে আসল প্লাস পাঁচ বছরে মুনাফা কত আছে? পাঁচ বছর সরল মুনাফা হচ্ছে 30,000 টাকা। ঠিক এর নিচে লিখব ছোটটা, অর্থাৎ আসল প্লাস তিন বছরের মুনাফা কত হচ্ছে 28,000 টাকা। আমরা বিয়োগ কর, তাহলে সবসময় আসল কিন্তু দুটোরই মধ্যে রয়েছে আসল, এই জন্য আসলের আপনি পার্থক্য কত পাঁচ বছর আর তিন বছর, এর মধ্যে পার্থক্য হচ্ছে 2 বছর। এই 2 বছরের বিয়োগ করলে যেটা হবে সেটা হবে 2 বছরের মুনাফা। তাই কি লিখবো 2 বছরের মুনাফা 8 × 2 = 10 আছে 2,000 টাকা। তাহলে অতএব 1 বছরের মুনাফা হবে 2,000 বার আছে 2। এখন এখানে আমরা দুটো যে কোনো একটা ধরে করতে পারি, 5 বছর ধরেও করতে পারি, 3 বছর ধরেও করতে পারি। আমি যদি এখন 3 বছর ধরে করি তাহলে লিখব অতএব 3 বছরের মুনাফা হবে 2,000 × 3 = 2 = আছে 3,000 টাকা। তাহলে আমি পালাম 3 বছরে মুনাফা পালাম 3,000 টাকা। এই 3 বছরের মুনাফা আর আসল নিয়ে আসে হচ্ছে 28,000 টাকা। তাহলে আমরা 3 বছরের মুনাফা আসল আমি ক নাম্বারে প্রশ্ন বুঝে পারলাম। তাহলে 3 বছরে এটা লিখবো আমি 3 বছরের মুনাফা আসল সমান কত? 3 বছরের মুনাফা আসল হচ্ছে 2,800 টাকা। 2,800 না 28,000 টাকা। আচ্ছা তাহলে 3 বছরের এবার আমি 3 বছরের মুনাফা পাইছি কত? 3 বছরের মুনাফা হবে 3 বছরের মুনাফা হবে এই 28,000 বিয়োগ এই 3,000, সমান সমান হবে 25,000 টাকা। তাহলে আমি 3 বছরের মুনাফা পেলাম কত? 25,000 টাকা। তাহলে এই 3 বছরের মুনাফা হয়ে গেছি, তাহলে এই 25,000 টাকা
আছে। 3 বছরের মুনাফা আসল আর 3 বছরের মুনাফা, তাহলে এই 25,000 টাকা হচ্ছে আসল, 3 বছরের মুনাফা আসল, তার থেকে 3 বছরের মুনাফা বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে আসল, অর্থাৎ আসল হচ্ছে আমার 25,000 টাকা। এই 25,000 টাকার 3 বছরে মুনাফা হচ্ছে এই 3,000 টাকা। তাহলে এবার আমি লিখবো 25,000 টাকার তিন বছরের মুনাফা মুনাফা 3,000 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা হবে কম, 100 টাকার 1 বছরের মুনাফা হবে 3,000 টাকা। আসো আমরা কাটাকাটি করি, অর্থাৎ 109 একটা কেটে দিলাম, এর একটা এর একটা এর একটা এর একটা কাটলাম, হ্যাঁ, তারপরে 25, 5×25, 5×30, 30, এভাবে কাটলাম, 3 দিয়ে 3টে শূন্য কেটে গেল, 25 দিয়ে 100 কেটে দিয়েছি, 4×25 100, 3 দিয়ে 1 কাটেছি, 1×50 50, অন্যভাবে কাটাকাটি করা যাবে, যেভাবে করো না কেন কোনো সমস্যা নেই, তাহলে হলো 4, তাই মুনাফা হার হলো 4%। এই হলো আমাদের নম্বরের উত্তর, আমরা এইভাবে মুনাফার হার বের করলাম। এরপরে আছে আমাদের হয়ে গেল, এরপরে আছে ক নম্বরের উত্তর, ক নম্বরের উত্তরটা আমরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের করে দেখাবো। আজকে তোমাদের এই বলতো বলে আমি তোমাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করতে চাই, সবাইকে ধন্যবাদ।